আসানসোল জেলা হাসপাতালে দন্ত বিভাগ যেটা পুরনো বিল্ডিং এ স্থিত ছিল সেটাকে স্থানান্তরিত করে নতুন বিল্ডিং এ মানে এসএসএইচে দ্বিতীয় তলায় 22 নম্বর রুমে শিফট করা হয়েছে। এখানে আমরা কিছু উন্নত পরিষেবা আরম্ভ করতে পেরেছি। দাঁততলা তো আগে হতোই, এখন আমরা একটু মাইনর সার্জারিজ আরম্ভ করেছি। ডেন্টাল ফিলিংস করা হচ্ছে, বা যেটা আমরা বলি যে পোকা দাঁতে মশলা ভরা বা সিল করা, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি। তাছাড়া দাঁত পরিষ্কার করা হয়, যেটা আমরা ডেন্টাল টার্মসে বলি স্কেলিং, সেই পরিষেবা আরম্ভ করতে পেরেছি। আপনাদের প্রেরণা থাকলে আশা করি ভবিষ্যতে রুট ক্যানাল ট্রিটমেন্ট স্টার্ট মানে আমরা আরম্ভ করতে পারবো। আর এতে আমাদের সুপার স্যারের ডক্টর নিখিল চন্দ্র দাসের ভীষণ বড় অবদান। সমস্ত পশ্চিম বর্ধমানবাসীকে আমার অনুরোধ এবং আবেদন, আপনারা সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আসুন, রুম নম্বর 22-এ, এবং এই আধুনিকতম চিকিৎসার পরিষেবাটার উপভোগ করুন। আসানসোল জেলা হাসপাতালে যে পুরনো বিল্ডিংটা আছে, এখানে যে আপনার দন্ত বিভাগটা ছিল আর কি, এখানে আপনি পুরনো বিভাগে আমরা ডেন্টাল স্কেলিং করতে পারতাম না, তারপরে আপনার ডেন্টাল ফিলিংস বা এই মানে পোকা দাঁতে সিল করা সেগুলো হতো না, যেগুলো আমরা এখানে আরম্ভ করতে পেরেছি। আর আমাদের প্রশাসনের যদি আরও হেল্প এবং সাহায্য থাকে, তাহলে আমরা এখানে ভবিষ্যতে রুট ক্যানাল ট্রিটমেন্ট আর ক্রাউন ব্রিজ মানে দাঁত বসানোর যে চিকিৎসাটা, মানে ফিক্স দাঁত বা খোলা পড়া দাঁত বসানোর চিকিৎসাটা অ্যাভেলেবেল করাতে পারবো। আচ্ছা, এই যে দাঁতে পোকা বলে, আদৌ কি দাঁতে পোকা হয়? না, ওটা বেসিক্যালি একটা মাইক্রো অর্গানিজম, ওটা এক ধরনের ব্যাকটেরিয়া। সেটা ওটা মানে রানিং ভাষায় বা চলতি ভাষায় আমরা পোকা বলে থাকি, কিন্তু ওটা পোকা নয়। বেসিক্যালি ওটা কেরিস বা মাইক্রো অর্গানিজম এফেক্টেড একটা টিস্যু, মানে যেটা আমাদের স্কিন ইনফেকশন হয় বা চুলে ইনফেকশন হয়, হ্যাঁ, বা অন্য ইনফেকশন আমরা তো আর দেখতে পারি না লাইভ, তো সেরকমই একটা ইনফেকশন ডেভেলপ করে দাঁতে, যেটা আস্তে আস্তে দাঁতটাকে নষ্ট করে দেয়। তো সেটাকে একটা স্টেজে যদি অ্যারেস্ট করা হয় বা আটকানো হয়, তাহলে দাঁতটাকে রাখা যায়, না হলে দাঁতটা তুলে ফেলতে হয়। না, তাহলে আমরা যে রাস্তাঘাটে দেখি বিভিন্ন আপনার কি দাঁতের যে মঞ্জন বিক্রেতারা, তারা আপনার কি ওই পোকা টাইপের একটা কিছু বার করে আর কি দেখায়? ওটা ওটা এটা কি ব্যাপার? ওটা বেসিক্যালি মিসলিডিং, মানে লোককে যেহেতু শিক্ষার অভাব, ওটাকে লোককে ভুল বোঝানো হয়, মানে বোকা বানানো হয়। বেসিক্যালি নিজের প্রোডাক্টগুলোকে আগে বাড়ানোর জন্য নিজের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে অন্য করে নিজের লাভটা দেখে পাবলিককে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। তাই জন্য আমাদের আবেদন যে আপনারা আসুন, আমাদের এখানে ভালো কম্পিটেন্ট টিম অফ ডাক্তার আছেন, যারা আপনাকে আপনার সাথে কথা বলবেন, আপনাকে বোঝাবেন যে আপনার প্রবলেমটা কি, এবং সঠিক চিকিৎসার পথে আপনাকে নিয়ে যাবেন। আরেকটা বিষয় একটু বলুন, এই যে দাঁতে আপনার গিয়ে দেখা যাচ্ছে মানে গর্ত মতন হয়ে যাচ্ছে, আর প্লাস আপনার গিয়ে দেখা যাচ্ছে কালো, মানে পুড়ে গেলে যেরকম হয়ে যায় সেরকম স্পট থাকে, বা অনেক সময় দেখা যায় দাঁতটা ভেঙে পড়ে গেল, তখন দেখা যাচ্ছে কি পুরো কালো পড়ে রয়েছে, কালো কালো একদম, এই ব্যাপারটা কি মানে মনে হচ্ছে পুড়ে গেছে আর কি? না, বেসিক্যালি ওটা বিভিন্ন স্টেজ অফ কেরিস বা পোকা লাগা যেটা আমরা বলি, বা বিভিন্ন স্টেজ অফ ডেন্টাল ডিকে। তো যদি ওটা ইনিশিয়াল স্টেজে হয়, যদি দেখি যে কালো স্পট হয়েছে বা ছোট্ট একটা গর্ত হয়েছে, তো আমরা সেই ক্ষেত্রে পেশেন্টকে জিজ্ঞেস করি যে ওনার ব্যথা হচ্ছে বা শিশানি হচ্ছে, যদি না হয়ে থাকে তাহলে ওটাকে ওয়াশ করে বা ওটাকে ড্রিল দিয়ে পরিষ্কার করে ওর মধ্যে ফিলিং করে রাখা হয়। বা যদি পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে যে ওনার ব্যথা হচ্ছে বা অনেক রাত ধরে ঘুমাননি বা সোয়েলিং আছে বা দাঁত থেকে বা মাড়ি থেকে রক্ত পড়ছে, সেই ক্ষেত্রে তখন আমরা একটা এক্সরে করিয়ে তার যেটা উচিত ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে থাকি। আচ্ছা, এই যে ফিলিং ব্যাপারটা, এটা আপনার কি কতদিন পর্যন্ত টিকসই হয়? যদি প্রপার প্রসিজিওর মেনে করা হয়, আর পেশেন্ট কেয়ারের উপরও ডিপেন্ড করে, মানে ডাক্তারের কাজ শুধু আমাদের এই ক্লিনিক তো সীমিত, পেশেন্ট যদি ওটাকে প্রপার যত্ন নিয়ে থাকে, তাহলে একটা ফিলিং আপনার 1.5 থেকে 2 বছর লাস্ট করে। তারপরে কি আবার চেক আপ করাতে হয়? তারপর একবার চেক আপ করিয়ে নিতে হয়, দেখার জন্য যে ফিলিংটা কতটা কি আছে। অনেকটা আমাদের তো দাঁত কনস্ট্যান্টলি ইউজ হচ্ছে, জিনিসটা মানে ঘষা খাচ্ছে, তো দেখে নিতে হয় যে কতটা ফিলিং রয়ে গেছে ভিতরে, সেই অনুযায়ী তখন তার আয়দার ফিলিং করা হয়, নাহলে আবার যদি অন্য কমপ্লেন হয় তখন সেরকম ব্যবস্থা নেওয়া হয়। এখানে আপনার কি এক্সট্রা অনেক আধুনিকতম আর কি পরিষেবা আপনারা দিচ্ছেন? একদম একদম দেওয়ার চেষ্টা করছি। এরপর
সেটা সত্যি কথা বলতে মানুষকেও সচেতন হতে হবে নিজের, যেমন আমরা অন্য শারীরিক অংশ নিয়ে আমরা যেমন সচেতন হয়ে থাকি, সেরকম দাঁত আর মুখের ঘা বা এইসব নিয়ে সচেতন হতে হবে, সচেতন হতে হবে, তবেই সেই বুঝতে পারবে যে কি করণীয়। আর আমরা আবেদন করব সাধারণবাসীকে কি আমরা আপনারা বাইরে কোনো কোয়াক ডাক্তারের কাছে বা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে মিসলিড না হয়ে আপনারা হসপিটালে আসুন, হ্যাঁ আমাদের ডাক্তারদের সাথে আলোচনা করুন, আমরা আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবো। আমি 2005 সালে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ব্যাঙ্গালোর থেকে পাস আউট করেছি, আর 2009 থেকে আমি হেলথ সার্ভিসের সাথে যুক্ত। প্রথম পোস্টিং ছিল আমার সোনামুখী, 2014 সেপ্টেম্বর থেকে আমি আসানসোল জেলা হাসপাতালে পোস্টেড, আর এখানে কাজ করতে পেরে আমার বেশ ভালোই লাগছে। ঠিক আছে।